আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা ধারাবাহিক ভাবে যেহেতু বইটার ইউটিউব ক্লাস নিতেছি, তাহলে এখন আমরা সর্বশেষ গড়ের প্রশ্ন, তাহলে 33 নম্বর প্রশ্ন রয়েছে, জুলাই মাসের দৈনিক বৃষ্টি হচ্ছে 6.65, ওই মাসের মোট বৃষ্টি কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুলাই মাস যেহেতু 31 তারিখ, তাহলে জুলাই মাস তাহলে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 33 নম্বর প্রশ্ন, জুলাই মাস সমান 31 দিন, তাহলে জুলাই মাস, তাহলে আমাদের জুলাই মাস সমান আছে 31 দিন, তাহলে মোট বৃষ্টি, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মোট বৃষ্টির পরিমাণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মোট বৃষ্টির পরিমাণ আমাদের রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 0.65 করে ডেইলি বৃষ্টি হয়েছে, গুণন 31, তাহলে আমাদের এটা আসতেছে 20.15 সেমি। যে মাসে গড় বৃষ্টি দিবে কত দিনে, ওইটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা মোট বৃষ্টিটা পেয়ে যাব। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 34 নম্বর প্রশ্ন, 10টি সংখ্যার গড় আছে 462, প্রথম 4টির গড় আছে 52, শেষ 5টির গড় আছে 38, তাহলে পঞ্চম সংখ্যাটি কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা আমরা আগে প্রস্তুত করেছি, তাহলে এটা দিলাম না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের প্রশ্ন রয়েছে ক খ গ ও ক, এদের গড় 40, তাহলে গ ও ঘর একত্রে বয়স কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিনজনের বয়সের সমষ্টি, তাহলে 35 নম্বর প্রশ্ন, তিনজনের বয়সের সমষ্টি, তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনজনের বয়সের সমষ্টি, একজনের করে গড় দিছি আছে 40, তাহলে 40 গুণন 3, তাহলে আমাদের 120 কেজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন ক ও গ একত্রে 85, তাহলে ক ও গড় বয়স, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খর বয়স তাহলে 125 বিয়োগ হচ্ছে 85, তাহলে যদি আমরা বাদ করি, তাহলে 35 বছর, তাহলে আমরা পরে 35 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আবারও বলতেছি তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 3 × 40, তাহলে 120, তার মধ্যে খর বয়স দুইজনের বয়সের সমষ্টি যদি 85 দিচ্ছে, তাহলে 25 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর সর্বশেষ প্রশ্ন, কোন পরীক্ষায় ক এর প্রাপ্ত মার্ক 82, 85 এবং 92, চতুর্থ বিষয়ে কত পেলে তার গড় নাম্বার 87 হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চার পরীক্ষায় নম্বরের সমষ্টি, তাহলে চার পরীক্ষায় গড় নম্বর আমাদের আসতেছে 348, তাহলে এখানে তিন পরীক্ষায় মোট নম্বর, তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিন পরীক্ষায় আমাদের মোট নম্বর থাকতেছে, একটা পেয়েছে 82, একটা পেয়েছে হচ্ছে 85, আর একটা পেয়েছে হচ্ছে 92, তাহলে মোট নম্বর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিন পরীক্ষায় তাহলে আমাদের মোট নম্বর থাকলো 259, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের চতুর্থ পরীক্ষার নম্বর, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চতুর্থ পরীক্ষার নম্বর 348 বিয়োগ 259, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা বিয়োগ করি, তাহলে পেয়ে গেলাম 89, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 89। আবারও বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চারটে পরীক্ষায় একটা থেকে যদি সপ্তাহ পায়, চারটেতে গড় নম্বর সমষ্টি নাম্বারটা 348, তাহলে চারটে বিষয়ে তাহলে মোট নাম্বারটা হবে 448, তাহলে তিনটে বিষয়ে মোট নাম্বার হচ্ছে একটা 82, একটা 85, একটা 92, তাহলে 259, তাহলে চতুর্থ বিষয়ে মোট নাম্বার এটার সাথে এটা বিয়োগ করলে পাইলাম 89। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে, আপনারা কিনে সমাধান করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668।